হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করছি, আর এই ব্লগটা হচ্ছে কি আমার বাড়িতে যাওয়ার সেকেন্ডের ব্লগ। সেকেন্ডে হচ্ছে কি আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে হচ্ছে গল্প করছিলাম একসাথে বসে, আর বাড়িতে গেলে আমি ঘুম থেকে উঠেই হচ্ছে আমার বোনের সাথে একটু হচ্ছে কি আমাদের সড়কে যাই। সড়ক মানে হচ্ছে গিয়ে রাস্তা, সেখানে যেয়ে একটু হাঁটে মানে হেঁটে তারপর হচ্ছে বাড়িতে আসি। তো আসলাম, এসে হচ্ছে গিয়ে বসলাম, এখনও হচ্ছে গিয়ে ফ্রেশ হইনি, মেয়ে ঘুমাচ্ছে, ও এখনও উঠেনি। তো আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম, আর বাড়িতে তো একদম সকাল 6টার দিকে ঘুম থেকে উঠা হয়, ঘুমাতে যাওয়া হয় রাত 9:30-9টার মধ্যেই সবাই ঘুমিয়ে পড়ে। গ্রামে তো আসলে এরকমই, মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে যায় বা সকাল সকাল আসলে তাড়াতাড়ি উঠে যায়। তো আমার মেয়ের আর আমারও ঠিক এই অভ্যাসটাই মানে হয়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে গিয়ে ফ্রেশ হয়ে আমার বোন আবার ঘরের সামনে কিছু গাছ লাগিয়েছে, পাতাবাহার আর ফুল গাছ। তো সেগুলি আমাকে দেখাচ্ছিল আর বলছিল যে ও এখানে হচ্ছে গিয়ে বেগুনের চারা লাগিয়েছে, মিষ্টি কুমড়া, সিম, তারপর হচ্ছে গিয়ে মরিচ। তো আমারে বললো যে আমার এই বাগানটা একটু ভিডিও করো। তো আমি একটু ভিডিও করলাম, আর এদিকে এই যে গাছে কিন্তু মরিচ, এটা হচ্ছে আমার দাদির মরিচ গাছ, দুইটা মরিচ গাছ। আর এই মরিচগুলো কিন্তু এরকমই ছোট ছোট, এর থেকে বড় হয় না। তো খুব সুন্দর লাগছিল দেখে, আমি হচ্ছে এখান থেকে নিয়ে খেয়েছিলাম। আর আমাদের বাড়ির এই যে সবাই হচ্ছে গিয়ে সবার কাজে ব্যস্ত, আজকে হচ্ছে আমাদের দুপুরে হাঁস দিয়ে পিকনিক খাওয়া হবে, তো সেটাই হচ্ছে গিয়ে জব করা হচ্ছিল। আর এদিকে হচ্ছে আম্মু সকালে নাস্তা মানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে, ভাত হয়ে গিয়েছে। গ্রামের নাস্তা তো আসলে আমরা বাড়িতে গেলে ভাতই খাই, ভাত, শুটকি ভর্তা, আলু ভর্তা, ডিম ভাজা, শুটকির তরকারি, এগুলো দিয়ে খেতেই আসলে ভালো লাগে। তো এখানে হচ্ছে গিয়ে ভাত রান্না করে নিয়েছে, আর এখানে হচ্ছে আলু সিদ্ধ করেছে, আলু ভর্তা বানাবে। আর বাড়িতে হচ্ছে গিয়ে আমার বোনরাও এসেছে, তারপর হচ্ছে আমার ফুপি আসবে আজকে, ছোট ফুপি যে, তো ও আসলে আসলে পিকনিক খাওয়া হবে। তো এখানে হচ্ছে গিয়ে সকালে নাস্তাটা খেয়ে নিচ্ছি, আমরা হচ্ছে গিয়ে বাহিরেই সবাই মানে খাওয়া দাওয়াটা করি, ঘরের ভিতরে আর সেরকম খাওয়া হয় না। তো ভালো লাগে আসলে এইভাবে একসাথে সবাই বসে গল্প করছিল। খাওয়া শেষ করে একটু হচ্ছে গিয়ে আমাদের যে আমাদের এখানে এটা মানে দহল বলে, মানে হচ্ছে বাড়ির সামনে একটা ছোট্ট বাগান, আমাদের এই বাগানটা হচ্ছে গিয়ে আমাদের এখানে অনেক রকমের গাছ আছে, কাঁঠাল গাছ, সুপারি গাছ, জলপাই গাছ, আরও কয়েকটা গাছ আছে। তো সেখানে একটু বসলাম, মেয়েকে নিয়ে গিয়েছিলাম। তো হচ্ছে গিয়ে নাস্তা খাওয়ানোর পর ও বললো যে একটু বাহিরে যাবে, ওকে নিয়ে গিয়েছি। আর এই যে কি করছে সে, ছাগলের গায়ের উপর উঠে বসে আছে, সে তো অনেক খুশি আসলে যেহেতু প্রথমবার দেখছে। তারপর হচ্ছে গিয়ে আমার বোন এখানে হচ্ছে জলপাই ভর্তা বানাচ্ছে, আমার বোনটা হচ্ছে গিয়ে টক অনেক বেশি পছন্দ করে, আমি সেরকম টক খেতে পারি না, কিন্তু টক ওদের অনেক বেশি পছন্দ। আর বাড়িতে গেলেই দেখা যায় এরকম দুপুরের সময় ভর্তা বানানো হয় যে কোনো। তো এখানে হচ্ছে গিয়ে আমার বোন জলপাই ভর্তা বানালো, তো সবাই হচ্ছে খাচ্ছিল। আর এটা হচ্ছে গিয়ে দুপুরের দিকে, দুপুরে রান্নাবান্না শেষ, আমি হচ্ছে সেরকমভাবে কোনো কিছু ভিডিও করিনি, আমার ফুপি এসেছে, সবাই গল্প করছিল। তো দুপুরে খাওয়া দাওয়া শেষে সবাই হচ্ছে এখন মানে বাহিরে যাচ্ছে, বাহিরে যাচ্ছে বলতে আমাদের দিকে কয়েকটা বাড়ি আছে, মানে আমার চাচাদেরই, আব্বু চাচা তো ভাইদের, তো সেখানে যাওয়ার বাড়ি হয় চুরি করবে। তুমি কি চুরি করতেছো উকি দাও, না কি চুরি করবা উকি দিতাছো, ইতি সে যাও গা মাই দিল, তুমি যে লিপস্টিক মাইরা আসছো তারপরে তুমি না করতেছো, আমি গুনতা দিই
তো আমরা সবাই হচ্ছে এই যে রাস্তা দিয়ে হাঁটছিলাম, এটাকেই হচ্ছে গিয়ে আমাদের সড়ক বলে। সড়ক হচ্ছে রাস্তা, ফার্স্টেই তো বলেছি। তো আমরা বাড়িতে গেলেই এই রাস্তাটা দিয়ে অনেক বেশি মানে হাঁটা চলা করি, দেখা যায় দিনে 3-4 বারও আমরা হাঁটতে বের হয়ে যাই। ভালো লাগে আসলে, সুন্দর পরিবেশ আর সবাই যেহেতু একসাথে হয়েছি, আমাদের হচ্ছে বাড়িতে গেলে সবাই একসাথে না হলে ভালো লাগে না। আমার বোন, আমার আরও একটা বোন আছে, চাচাতো বোন, আমার চাচার মেয়ে, টুম্পা আপু আসেনি, ও আসলে আরও বেশি ভালো হতো। তারপরে আমরা যারা ছিলাম তাদের, তারা অনেক বেশি মজা করেছে। আর এটা হচ্ছে গিয়ে আমার ছোটো খুপি, একদম ছোট, তো ও এসেছে, সবাই একসাথে হাঁটছিলাম, গল্প করছিলাম। আর এখানে হচ্ছে এই যে ঘোড়ার গাড়ি, আমাদের দেশে ঘোড়ার গাড়ির প্রচলনটা এখনও আছে। আগে আমরা অনেক বেশি ঘোড়ার গাড়ি দিয়ে যাতায়াত করতাম, কিন্তু এখন আর সেরকম করা হয় না। এখন অটো বের হয়েছে অনেক, তো অটোতেই আসলে চলাফেরা করা হয়। তো এখন এসেছি হচ্ছে গিয়ে আমার এক কাকির, মানে কাকির বাড়ি। আমাদের বাসার থেকে বেশি দূরে না, কাছেই, হাঁটতে হাঁটতে আমরা সবাই চলে আসলাম। তো ওনারা হচ্ছে গিয়ে এটা কী মুরগি যেন নাম বলেছিল, আমার আসলে মনে নেই, অনেক বড় একটা লেবুর মানে বাগানের মতো করেছে। সে বাগানের নিচের দিকে হচ্ছে গিয়ে মুরগির আবার খামার করেছে, এখানে দেশি মুরগি আবার এই মুরগিগুলোও আছে। তো ভালো লাগলো তাই একটু ভিডিও করলাম। গ্রামের পরিবেশ দেখতে তো এমনি অনেক বেশি সুন্দর। তো এখানে হচ্ছে আব্বু বসলো, তারপর হচ্ছে গিয়ে এই যে আমার এই কাকির, মানে কাকি না আসলে উনি আমার জেঠি হয়, তো ওনার বাড়িতে আসলে এসেছি। তো সবাই বসে যার যার মতো গল্প করছিল, আর আমি একটু একটু ভিডিও করে রাখছি। তো ওনাদের বাড়ি থেকে বের হয়ে তারপর আমরা আবার হাঁটতে হাঁটতে আর একটা বাড়ি যাচ্ছি। পুপির মেয়ে ও হচ্ছে ফাইজা, ফাইজার একটু ছবি তুলে দিলাম, তো এই জন্য পুপি দাঁড়িয়েছিল ওইভাবে। আর এই যে এখানে হচ্ছে আম্মুরা আরেক বাড়িতে যাচ্ছে। তো বাড়িতে যে আসলে যতটুকু পেরেছি অল্প অল্প ভিডিও করেছি, বাড়িতে যে আসলে সেরকমভাবে ভিডিও করতে মন চায়নি, দেখা গিয়েছে অনেক বেশি ঘোরাঘুরি করেছি, সবাই যেহেতু একসাথে হয়েছিলাম, ভালো লেগেছে আসলে। এই জিনিসগুলো আমার আসলে স্মৃতি হয়ে থেকে যাবে আমার এই চ্যানেলের মাধ্যমে। তো আজকের আমার এই ব্লগটা আমি আর বেশি বড় করব না, আজকে ব্লগটা এখানেই শেষ করব। যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার আপডেট সব ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো আজকে এখানেই বিদায় নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।